হাই ফ্রেন্ড সেলিব্রেন সবাইকে এক্সাম প্রিপারেশনে অনেক অনেক স্বাগত ডাব্লিউ ইউপি এসআ এবং কনস্টেবল নিয়ে কিছু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো ডাবলিউপি এস এবং কনস্টেবলের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই কথাগুলো তো তারা যারা প্রিপারেশান নিচ্ছ আমাদের চ্যানেলের সঙ্গে অনেকেই সেরকম স্টুডেন্ট যুক্ত আছে তো তাদের জন্যই কিন্তু আজকের এই আলোচনাটা সম্পূর্ণ আলোচনাটা দেখো তোমাদের অবশ্যই খুবই হেল্পফুল হবে তো আমরা প্রথমেই বলেছি আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো তো সিলেবাসটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো এই ক্ষেত্রে ডাব্লিউপি এস এবং কনস্টেবলের সিলেবাস বলতে পরীক্ষার প্যাটার্নের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে ডাব্লুইপি যে এস আই আছে তো ডাব্লিউপি এস আই কত মার্কসের পরীক্ষা হয় দুশো মার্কের পরীক্ষা হয় এবং সেই দুশো মার্কের পরীক্ষার মধ্যে কী থাকে একশো নম্বর থাকে জি এবং যেখানে তো আমি সেটা তোমাদের বিস্তারিত আলোচনা করছি পরের স্লাইডে দেখো তো প্রিলিমিনারি পরীক্ষার টোটাল নাম্বার হচ্ছে কত একশো পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ কত নম্বর টোটাল দুশো নম্বর অর্থাৎ আমাদের যে ডাব্লিউপি কনস এসআইয়ের পরীক্ষা সেখানে আমাদের টোটাল মার্কস থাকছে দুশো সেখানে একশো নম্বর থাকছে আমাদের কি সাধারণ জ্ঞান বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেখানে আমাদের পঞ্চাশটি প্রশ্ন থাকে এবং অঙ্কে থাকছে পঞ্চাশ নম্বর যেখানে পঁচিশটি প্রশ্ন থাকে এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজেনিং বলতে পারো সেখান থেকে আমাদের পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর এইবার এই বিষয়গুলিতেই কিন্তু আমাদের মেন কনস্টেবলের পিলিতেও রয়েছে তো কনস্টেবলের পিলিতেই একই বিষয় আছে শুধুমাত্র এটার সিস্টেমটা একটুখানি আলাদা কীরকম দেখতে পারবে তোমরা যে সাধারণ জ্ঞান এখানে যেরকম একশো নম্বরের থাকে ওই ক্ষেত্রে থাকে পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি কোশ্চেন এবং আমাদের যে অঙ্ক সেটা অঙ্ক থাকে এখানে কুড়ি নম্বরের এবং রিজেনিং থাকে তিরিশ নম্বরে অর্থাৎ সেই একশো নম্বরের পরীক্ষা সেখানে একশোটি কোশ্চেনের কোশ্চেন সংখ্যা এবং প্রশ্ন সংখ্যা সমান থাকে সিলেবাসটা কিন্তু একই ধরনের হয়ে থাকে এবার তোমাদের যেটা এসআই পরীক্ষা সেটা একটু ইন ডেপথে গিয়ে পড়তে হবে একটু গৌরভাবে পড়তে হবে এবং যেটা আমাদের কনস্টেবল সেখানে আমরা একটুখানি হালকাভাবে বা একটু মানে ওর থেকে একটু কম দেপতে গিয়ে পড়লেও আমরা কিন্তু তাহলে পরীক্ষাটাই পাশ করতে পারবো প্রিলিমারির কথা বলছি এবার দেখো তোমরা আমাদের সাধারণ জ্ঞানের যে সিলেবাস আছে সেখানে আমাদের যে টপিকগুলো থাকে সেখানে ইতিহাস থাকে সাম্প্রতিক বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে ভূগোল থাকে ভৌতবিজ্ঞান রসায়ন জীবনবিজ্ঞান ভারতীয় অর্থনীতি ভারতীয় সংবিধান এবং স্ট্র্যাটেজিকে এই পার্টগুলি সম্পূর্ণ থাকে এবং তোমরা যদি বলো এই প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা সিলেবাস তোমাদের জন্য আলোচনা করে দেবো তোমরা ইতিহাসে কি কি পড়বে ভূগোলে কি কি পড়বে সেইগুলো তোমাদের জন্য আলোচনা করতে পারি যদি তোমরা চাও এবার আমরা দেখতে পারবো অঙ্কের সিলেবাসটা অঙ্কের সিলেবাসটা আমাদের মূলত থাকছে শতকরা লাভ ক্ষতি গড় সরল সুদ জটিল সুদ অনুপাত সমানুপাত মিশ্রণ সময় দূরত্ব সময় গতিবেদ সংখ্যা সরল বয়সভিত্তিক বিভিন্ন সমস্যা যেগুলো পিতা পুত্রের যে বয়সভিত্তিক সমস্যা লসাগু গসাগু ভগ্নাংশ সাধারণ বীজগণিত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং ত্রিকোণমিতি এই কটি বিষয় আমাদের থাকছে অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় কিন্তু খুব ভালোভাবে অঙ্ক টপিকগুলো প্রত্যেকটি টপিককে ধরে ধরে তোমরা করতে পারো বাড়িতে বিভিন্ন অনলাইন ক্লাসে তোমাদের যেখান থেকে উপযুক্ত মনে হয় সেখান থেকে দেখে তোমরা বাড়িতে বসেই সম্পূর্ণ প্রিপারেশানটি নিতে পারো এবং যারা এখনও প্রিপারেশান শুরু করনি পরীক্ষা হতে কিন্তু এখনও বেশ কয়েক মাস বাকি আছে আশা করা যায় এই করোনা পরিস্থিতির জন্য তো সেই মুহূর্তে তোমরা প্রিপারেশনটাকে কাজে লাগাও তো আর রিজেনিংয়ের ক্ষেত্রে রিজেনিংয়ে এখানে আমি অনেকগুলো টপিক তুলে নিয়েছি কিন্তু তার মধ্যে এখানে আমাদের সব টপিক কাজে লাগবে না সব টপিক এখানে ভার্বাল রিজেনিং এবং আমি এখানে ইংরেজিতে আছে তোমাদেরকে একটুখানি এখানে আমি এই এই বিষয়গুলিকে ইংরেজিতে বলা ছাড়া বাংলায় ট্রান্সলেট করা খুবই কঠিন তাই ইংরেজিতেই রেখেছি তো এখানেও সব বিষয়গুলি নেই তার মধ্যে অ্যানালজি ক্লাসিফিকেশান এটা আছে তোমাদের স্টেটমেন্ট কনক্লুশান সিলজিজাম এটা থাকবে স্টেটমেন্ট অ্যাজামশান স্টেটমেন্ট আর্গুমেন্ট কোডিং ডিকোডিং ব্লাড রিলেশান ব্লাড রিলেশান একটা তো থাকবেই অ্যানালজি একটা থাকছেই অ্যালফাবেট টেস্ট থাকবে ঠিক আছে তারপরে সিরিজ টেস্ট থাকবে সিরিজ যেরকম তোমরা দেখতে পারো যে এ এ ড্যাশ বি ঠিক আছে সি এইভাবে একটা সিরিজ থাকে না সেই সিরিজের ব্যাপারটা র্যাঙ্কিং যে এ এখান থেকে এক নম্বর তাহলে বি এ এখান থেকে এক নম্বর এবং বি ডান দিক থেকে পাঁচ নম্বরে আছে তাহলে কে এদের মাঝখানে কতগুলি যে র্যাঙ্কিংয়ের বিষয় এগুলো ডিরেকশান সেন্স টেস অর্থাৎ ডিরেকশান থাকে তারপরে ডিসিশান মেকিং এটা তোমাদের সেভাবে থাকে না ডিসিশন মেকিংটা থাকবে না ফিগার সিরিজ থাকবে ইনপুট আউটপুট ঠিক আছে সেটিং অ্যারেঞ্জমেন্টটা থাকে সেটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং অ্যারেঞ্জমেন্টটা তারপরে তোমাদের দেখতে পারবে নন ভার্বালের ক্ষেত্রে পাজেল থাকবে ডাটা সাফিসিয়েন্সি থাকে না পাজেল থাকে নন ভার্বাল রিজনিং এটা পুরো টপিকটা ভার্বাল এবার দেখো লজিক্যাল কিছু থাকে ঠিক আছে তারপরে নাম্বার সিরিজ তো সকলের জন্য এটা থাকবেই নাম্বার সিরিজ সমস্ত পরীক্ষায় ঠিক আছে তোমাদের জন্য সেটা রয়েছে এছাড়া অ্যানালজিস ঠিক আছে এখানে যে বিষয়গুলো তোমাদের রয়েছে সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি এছাড়া এখানে ক্লকের বিষয়টি বলা নেই তো এখানে ক্লকের বিভিন্ন সমস্যাগুলো থাকবে ক্যালেন্ডারের বিভিন্ন সমস্যাগুলো তোমাদের থাকবে ক্যালেন্ডার ক্লক এই দুটো বিষয় এখানে উল্লেখ করা নেই তো তোমাদেরকে বলে দিলাম এবং তোমরা যদি চাও তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে আমরা কিন্তু যেরকম এই এখানের যে সিলেবাসগুলো সেগুলো প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো তোমাদেরকে দিতে পারবো যদি তোমাদের এই ভিডিও থেকে আমি একটা রেসপন্স পাই ঠিক মতো তারপরেই সেটা আমি করব। এবার তোমাদের একটা প্রশ্ন আমি বলেছি যে কেন কাট অফ বাড়বে দেখো কাট অফ বাড়ার কতগুলো কারণ আমি বলছি আমার মতো মনে হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মন মতো করে তোমরা বলতেই পারো আমার যেগুলো মনে হয়েছে অন্যান্য যে রিক্রুটমেন্ট বিভাগগুলো আছে সেখানে কিন্তু সেইভাবে নিয়োগ নেই সত্যি করেই কিন্তু আজকে বেঙ্গলে পশ্চিমবঙ্গে বলতে পারো যে হিউজ পরিমাণ বা যে বৃহৎ পরিমাণ রিক্রুটমেন্টটা কিন্তু বেঙ্গল পুলিশের ক্ষেত্রে আছে সেই পরিমাণ রিক্রুটমেন্ট কিন্তু অন্যান্য ক্ষেত্রে কোনোভাবেই নেই এবং পুলিশে যেভাবে রিক্রুটমেন্টটা খুব দ্রুত সম্পূর্ণ হয় সেরকম দ্রুততার সঙ্গে কোনো কিছুই সম্পূর্ণ হচ্ছে না কিন্তু বর্তমানে উনিশ সালের যে কনস্টেবল সেটাও কিন্তু অনেকটাই আটকে গেছে তবে সেটা করোনা আবহাওয়ার জন্যই হয়তোটা আটকে আছে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু খুব সুন্দরভাবে তাদের নিয়োগ প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি শেষ করেন এবং প্রতিযোগিতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং যেসব ক্যান্ডিডেটরা পুলিশের জন্য কোয়ালিফাই করছে নিজেদের মনে করছে এবং যারা তাদের হাইট চেস্টে কোয়ালিফাই হচ্ছে তাদের কিন্তু এখন পুলিশের একটা গুরুত্বপূর্ণ সুযোগ নেওয়ার সময় এবং দু সালে দেখো কাট কেন বেড়েছে এবং কীভাবে বাড়ছে দেখো কনস্টেবেলে দেখো আটচল্লিশ প্লাস কাট ছিল দু হাজার সেটা ছাপ্পান্ন প্লাসে গিয়ে দাঁড়ায় এবং বিভিন্ন ক্ষেত্রে তোমরা কাট কিন্তু অনেক ইনক্রিজ হয়েছে সেটা তোমরা দেখতে পারবে সেটা এসআইয়ের ক্ষেত্রেও হয়েছে এসআই কিন্তু অ্যাকচুয়ালি তো কাট পাবলিশড হয় না তো সেই জন্য কিন্তু এসআইর কাট তোমাদেরকে সঠিকভাবে বলা যেরকম এসার ক্ষেত্রে পথ সংখ্যাটাও কমেছিল কিন্তু দু হাজার আঠেরো সালে কনস্টেবেলের যে পরিমাণ পদ সংখ্যা ছিল দু হাজার কিন্তু তার থেকে বেশি ছিল তা সত্ত্বেও কিন্তু দু হাজার উনিশে কাট বেড়েছে এবং পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে যাতে কাট বাড়তেই থাকবে কারণের একটাই প্রতিযোগিতা বেড়ে চলেছে এবং স্টুডেন্ট কিন্তু সব সমস্ত পরিমাণের স্টুডেন্ট কিন্তু পুলিশের ক্ষেত্রে একটা বিশেষ ঝোঁক রাখছে তো তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আমাদের এই যে সিলেবাসগুলো তোমাদেরকে দিলাম এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা করো এবং তোমাদের যদি মনে হয় না তোমাদের কোনো ক্লাস প্রয়োজন আছে এই বিষয়ের উপরে তো তোমরা শখ আমাদেরকে জানাতে পারো আমরা সেই ক্লাসগুলি আনতে পারবো এবং আমাদের একটু সমস্যা কারণ আমাদের সেই পরিমাণ ইকুইপমেন্ট নেই আমাদের আমি শুধুমাত্র বলতে গেলে একটা মোবাইলের মাধ্যমেই ক্লাসগুলোকে প্রোভাইড করে থাকি আমাদের যদি একটা শুধুমাত্র এখানে কিছু ইকুইপমেন্ট দরকার যেগুলো সাধারণ ন্যূনতম ক্লাস ভালোভাবে করানোর জন্য প্রয়োজন যেরকম বাংলা টাইপিংয়ের জন্য কিন্তু পিসি বা ল্যাপটপ খুবই প্রয়োজন কারণ মোবাইলে বাংলা টাইপিংটা অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায় তো বাংলা টাইপিংয়ের জন্য এবং বাংলাতে কন্টার্ট রিটা করতে পারলে তোমাদের জন্য খুবই অসুবিধা হবে তো সবাইকে বলবো তোমরা যারা যারা ডাব্লুবিপির জন্য প্রিপারেশান করছো তারা যদি চাও যে আমরা তোমাদের জন্য জি ক্লাস বা ম্যাথ ক্লাসের আয়োজন করি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা লাইক করেও জানাতে পারো সেটা থেকে আমরা তোমাদের মতামতটা জানতে পারবো তো যারা যারা এই সিলে প্রস্তুতি নিচ্ছ ডাব্লিউবিপি বা কেপির জন্য প্রিপারেশন নেবে কলকাতা পুলিশ পুলিশের ক্ষেত্রে কিন্তু এই একই সিলেবাসের উপরে এই বিষয়গুলির উপরেই বিশেষভাবে প্রশ্ন আসে তো তোমরা অবশ্যই এই বিষয়গুলিকে ভালো করে দেখো এবং পড়তে থাকো এবং জুড়ে থাকো আমাদের সঙ্গে আমরা অবশ্যই তোমাদের জন্য ক্লাস অনব এবং আমি নিজেই ইন্ডিভিজুয়ালি চেষ্টা করছি আমার সমস্তটুকু দিয়ে ভালো ক্লাস প্রোভাইড করার আমি চেষ্টা করছি আগামী কয়েকদিনের ভেতরে যেভাবেই হোক কিছু অ্যারেঞ্জমেন্ট করার যাতে তোমাদের নেক্সট পরীক্ষাটা তোমরা অনেক ভালোভাবে আমাদের সঙ্গে প্রিপেয়ার হতে পারো তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং যারা ভাবছ কবে পরীক্ষা কবে পরীক্ষা সেটা নিয়ে মাথা না ব্যথা করে এই মুহূর্তে কিন্তু প্রিপারেশানটার উপরে বিশেষভাবে জোর দাও কারণ পরীক্ষা হঠাৎ করে কিন্তু চলে আসতেই পারে তো পরীক্ষার ওপরে জোর না দিয়ে অবশ্যই প্রিপারেশানটাকে বিশেষভাবে এগিয়ে নিয়ে যাও তোমরা তোমাদের প্রিপারেশানটাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে চলো যাতে তোমাদের কেউ আটকাতে না পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ক্লাস আনতে চলেছে আমরা চেষ্টা করছি চেষ্টাটা যত তাড়াতাড়ি সব যত তাড়াতাড়ি হবে তো বন্ধুরা সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য